হোটেল রিল্যাক্সের সফলতা নিয়ে কিছু কথা বললেন কাজল আরফিন ওমে। আমি একটু ঢাকার বাইরে ছিলাম। সো প্রথম কথা হচ্ছে, ওয়েব সিরিজটা বানানোর পর আমাদের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করে যে এটা আসলে মানুষকে টাকা দিয়ে দেখতে হবে। সো আমরা আসলে টাকা দিয়ে কন্টেন্ট দেখার জন্য ইউজ টু না। সো এটা আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। দেন আমরা একটা কন্টেন্ট সিলেক্ট করি যাচ্ছে আসলে টাকা দিয়ে আমরা হয়তো বা বিনোদিত হওয়ার চেষ্টা করি। সো সেই জায়গা থেকে আমি একটা কমেডি বেস কন্টেন্ট করার ট্রাই করি, এবং মঞ্জু ভাই আসলে গল্পটা শোনার পর আমাকে সাহস দেয় যে আর এই ধরনের কন্টেন্ট আসলে এর আগেও বাংলাদেশে হয়তো হয়েছে, বাট এত বড় পরিসরে হয়তো বা কেউ ভাবতে পারেনি বা ভাবার সাহস করেনি। এখানে অনেক ধরনের ইস্যুজ আছে, ফিনান্সিয়াল ইস্যুজ আছে। সেই জায়গা থেকে বঙ্গকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমাকে ওই সাহসটা দিয়েছে, এবং আমি ওই ফ্রিডমটা পেয়েছি কাজ করার জন্য যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি আসলে ঠিক যেভাবে চেয়েছিলাম ওইভাবেই করতে পেরেছি। হ্যাঁ, লিমিটেশনস তো সব জায়গায় থাকবে, কিন্তু অডিয়েন্স যখন এই কাজটা হুমড়ি খেয়ে পড়ে দেখলো, আমি আসলে আই বিলিভ ইন নাম্বারস, যে কতজন মানুষ আমার কাজটা দেখলো সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে ম্যাটার করে যে আমার কাজটা কতজন মানুষ দেখলো, কতজন মানুষ আমাকে ভালো বললো, কতজন মানুষ আমাকে গালি দিল, এটা আমার কাছে খুবই ম্যাটার করে। সো যখন আমি দেখলাম যে হোটেল রিল্যাক্স অনেক মানুষ দেখছে এবং সেটা নিয়ে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের কথা বলছে এবং জিনিসটা মাউথ টু মাউথ স্প্রেড হচ্ছে, আই ফিল গুড যে আসলে আমাদের কষ্টটা হয়তো বা সার্থক হচ্ছে। কারণ এরকম একটা ওয়েব সিরিজ একটু বড় পরিসরে যখন একটা প্রোডিউসার বা একটা কোম্পানি যখন করে, তারা যদি আসলে ফিডব্যাক না পায় তাহলে কিন্তু তারা আর কাজটা করবে না। আজকে যদি অডিয়েন্স হোটেল রিল্যাক্স পছন্দ না করে তাহলে হয়তো বা এর পরবর্তীতে কাজ করতে গেলে আমার স্পিডটা একটু কমে যাবে, বঙ্গের স্পিডটা কমে যাবে, বাট অডিয়েন্স আমাদেরকে যেভাবে রিসিভ করেছে বা যেভাবে ভালোবেসেছে তা অব্যাহত রাখবে এবং বঙ্গ রেগুলার ওয়েব সিরিজ করবে, এবং আমিও চেষ্টা করবো রেগুলার কাজ করতে। সো সবচেয়ে বেশি ধন্যবাদ হচ্ছে মঞ্জু ভাইকে, সে আমার প্রত্যেকটা জায়গায় আমাকে সাপোর্ট করেছে, এবং থেকে থ্যাংক ইউ। এখানে একটা কথা আমি জনের উদ্দেশ্যে বলি, কিছুক্ষণ আগে আমরা আমার বস জিজ্ঞাসা করতেছি রিল্যাক্স বিষয়ে একটা ছোট ঘটনা দিয়ে শুরু করি। নাকি কথায় না যে বসকে দিয়ে দিব সরাসরি সরাসরি তাইলে না।